আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামানুসিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালে আলোচ্য বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রিলিমিনারি ব্যবস্থাপনা বিভাগ 2020 সালের পরীক্ষার্থী অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষ, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এমকে যেমন রচিত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। ব্যবস্থাপনা বিভাগের জন্য এই সাবজেক্টটি ইংরেজিতে লিখতে হবে, থিওরিটিক্যাল বিষয় এবং ম্যাথমেটিক্যাল বিষয়গুলো। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস, যে সিলেবাসে আছে মাত্র 8টি অধ্যায়। বি পার্টে 8টি অধ্যায় 8টি প্রশ্ন হবে এবং সি পার্টেও 8টি অধ্যায় থেকে 8টি প্রশ্নই হবে। আর এ পার্টে আপনার 12টি প্রশ্নের ভিতরে 10টি প্রশ্নে অ্যান্সার দিতে হবে। এখন এ পার্টে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এক জায়গায় করে আমার বইতে দিয়েছি, আর বইয়ের কভার পেজ এটা 2-in-1। ব্যবস্থাপনা বিভাগের জন্য দুইটি ম্যাথ একত্রে একসাথে আসে, এজন্য এই সাবজেক্টের নাম দিয়েছি 2-in-1। কপার্টে যে ব্রিফ কোয়েশ্চেন লিখতে হবে এগুলো শর্টকাট করে সাজেশন করেছি, চূড়ান্ত সাজেশন দিয়েছি। এখানে ছোট ছোট প্রশ্ন এক কথায় উত্তর, পাশে বাংলা লিখে দিয়েছি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন এবং সহজে মনে রাখতে পারেন। এই প্রশ্নগুলো পড়লে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমপক্ষে 10টা আপনি কমান পাবেন। 12টার ভিতরে 10টা কমান পাইলে 10টাই লিখতে হবে। তাহলে এ পার্টে 10টা প্রশ্ন লিখতে হবে 12টার ভিতরে, আর বি পার্টে 8টার ভিতরে মাত্র 5টা চয়েস করতে হবে। 8টা প্রশ্নের ভিতরে 5টা যদি আপনি চয়েস করেন, সেখানে গাণিতিক প্রবলেমগুলো চয়েস করবেন, কারণ থিওরিটিক্যাল বিষয় লিখে বেশি নাম্বার পাওয়া যায় না, আর থিওরিগুলো লিখতে হবে ইংরেজিতে। শুধুমাত্র ম্যানেজার অ্যাকাউন্টিং ইন ইংলিশ, এটাই এই সাবজেক্টটাই শুধু ইংরেজিতে লিখতে হবে। ব্যবস্থাপনা বিভাগের জন্য আর বি পার্টে আপনি ম্যাথমেটিক্যাল যেগুলো দেখাই দিব, এই ম্যাথমেটিক্যালগুলো সলভ করলে ইনশাল্লাহ আপনি এখানে এ প্লাস পেয়ে যাবেন। যারা শুধুমাত্র পাস করতে চাই তাদের জন্য আমি লাইভ ক্লাসে খুব সুন্দরভাবে টেকনিক শিখাই দেব, কোন কোন অধ্যায় করতে হবে। তো চলুন আমরা অবশ্যই সাজেশন দেখে আসি এবং সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। আমার এই সাজেশন থেকে প্রতি বছরে 100% কমন পড়ে। আমার পাবলিকেশনের নাম হলো প্রফেসর্স ফ্রম পাবলিকেশন। প্রফেসর্স ফ্রম পাবলিকেশনের বিশ্বখ্যাত সাফল্য, 100% কমন পড়ে এই হ্যান্ড নোট থেকে। এই বই থেকে 100% কমন পড়ার কারণ, এই বইয়ে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফরম্যাটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষত্ব আমাদের বিশ্বকে সফল পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলের আবিষ্কার ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। তাই স্বপ্ন বাস্তবায়নে আপনিও আমাদের সাথেই থাকুন। ইউটিউবে যে এমকে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লে লিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বাছাই করে নিন। এবার চলুন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, পেপার কোড 41-26-07, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ। এখানে দেওয়া হয়েছে মোট 8টি অধ্যায়। ভালো ফলাফলের উদ্দেশ্যে প্রথমেই এই 8টি অধ্যায়ের মধ্যে থেকে মাত্র 5টি অথবা 6টি অধ্যায় আপনি সিলেক্ট করবেন, যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে গাণিতিক প্রবলেম প্রশ্ন আসে, আর সেই অধ্যায়গুলো আমরা দেখে আসি। দেখুন প্রথমে 2 নম্বর অধ্যায়, তারপরে 3, 2 আর 3, এরপরে 4 নম্বর অধ্যায়, 2, 3, 4। এই 3টা অধ্যায় করলে বি পার্টে 3টা ম্যাথ করতে পারবেন এবং সি পার্টেও 3টা ম্যাথ করতে পারবেন, 100% এখানে কমন থাকবে। আচ্ছা, এরপরে আসুন 5 নম্বর অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায় 5 নম্বর। এরপরে আছে 7 এবং 8, 7 নম্বর অধ্যায় সহজ, 8 নম্বর অধ্যায় সহজ। যারা এ প্লাস পেতে চান তাদের জন্য এই 6টা অধ্যায় করলেই হবে, আর যারা শুধুমাত্র পাস করতে চান তারা 1, 2, 3 এ দুটো করবেন। আর সহজের ভিতরে আছে 5 নম্বর অধ্যায়, 2, 3, 5। এরপরে আছে 7 নম্বর অধ্যায়, ফ্লেক্সিবল বাজেট, খুবই সহজ। শিক্ষার্থীগণ এই অঙ্কগুলো খুব সহজভাবে
আমি উপস্থাপন করে দিয়েছি আমার বইতে। আর বইটা আপনারা ফ্রি পেতে পারেন, আমরা তাদেরকে ফ্রি দিচ্ছি যারা লাইভ ক্লাসে রেজিস্ট্রেশন করবে। একটা সাবজেক্টের জন্য পুরো সারা বছরের জন্যই পরীক্ষার আগ পর্যন্ত মাত্র 1,000 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, তাহলে আপনি এই 400 টাকার বইটা ফ্রি পেয়ে যাবেন। আর যারা বই ক্রয় করতে চান সরাসরি যোগাযোগ করুন, আমাদের অফিস থেকে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে, সার্ভিস চার্জ দেওয়া লাগবে না, 400 টাকায় আপনাদের পৌঁছে দেওয়া হবে। আর যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য মাত্র 1,000 টাকা জমা দিয়ে, প্রতি সাবজেক্টে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি, 1,000 টাকা জমা দিয়ে আপনার বইটা ফ্রি নিতে পারেন। আজই যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফোন দিতে পারেন, এটা ইমো খোলা আছে, ইমোতেও আপনারা মেসেজ করতে পারেন, আর সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। যখনই ভিডিওটা দেখবেন প্রয়োজনে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেক সময় দেখা যায় অন্য বই কিনে থাকে, তো অন্য বই আপনার কাছে থাক সমস্যা নেই, কিন্তু ভালো খোলা করার জন্য আর নিশ্চিত পাস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের বইটা সংগ্রহ করুন। শিক্ষার্থীগণ, ছাত্রদের কথা মাথায় রেখে সহজভাবে আমি বইগুলো উপস্থাপন করে যাচ্ছি। আমাদের বইটা সংগ্রহ করে আমাদের লাইভ ক্লাসে আপনারা জয়েন করুন এবং পাস নিশ্চিত করুন। যদি কোনো কারণে এবছরে পরীক্ষা না দিতে পারেন বা ফেল করেন, তাহলে পরবর্তীতেও আপনার রেজিস্ট্রেশন করা থাকলে পরবর্তীতে আপনি ফ্রি পড়তে পারবেন। তো আজই যোগাযোগ করুন। আসুন আমরা সাজেশনগুলো দেখে আসি অধ্যায়ভিত্তিক। এখানে অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি, প্রথম অধ্যায় দেখেন। প্রথম অধ্যায় সব থিওরিটিক্যাল বিষয়, যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা ইংলিশে লিখতে হবে, তাই থিওরি যদি আপনি লিখতে চান, একান্তই যদি একটা অধ্যায় একটা প্রশ্ন লিখতে চান, 1 নম্বর অধ্যায় পড়বেন। একটা অধ্যায় পড়লে এখান থেকে আপনি বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন পেয়ে যাবেন। যদি লিখতে চান এখান থেকে পড়লে হবে, কারণ ইংরেজিতে থিওরি লিখে বেশি নাম্বার ওঠানো যাবে না। 4 মার্কের প্রশ্নে আনসার দিলে হয়তো বা 2 বা 2.5 দিবে সর্বোচ্চ। এই জন্য আমার ছাত্রদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি যে আপনি ম্যাথ করবেন, ম্যাথ খুব সহজে আমি উপস্থাপন মানে শিখাই দেবো, আর ম্যাথ কঠিন না। যারা বলে যে ম্যাথ খুব কঠিন লাগে, তারা আমার সাথে যোগাযোগ করুন যে ম্যাথ আসলে ইজি। এই ইজি প্লাস এই শব্দটি আমি প্রথমেই 2014 সালে আমার বইতে লিখেছি, ইজি প্লাস, খুব সহজে কীভাবে প্লাস পাওয়া যায়। এখন অসাধু ব্যবসায়ীরা অনেকেই তাদের বইয়ের উপরে আমার এই নামটা নকল করে তারা লিখে যাচ্ছে ইজি প্লাস। ছাত্ররা বিভ্রান্ত হচ্ছে, আমার ভিডিওতে যখন ইজি প্লাস শুনছে, যায় বই দোকানে যে ইজি প্লাস চাইলেই অন্য কোম্পানির সাধারণ কোম্পানির বই দিয়ে দেয় আমাদের বই না থাকলে, এটা একটা বিভ্রান্তিতে পড়ছে ছাত্ররা। এই জন্য সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বই কোন দোকানে আছে, কোথায় আছে, কীভাবে পেবেন পাবেন আমরা সব বিস্তারিত জানাবো। দরকার হলে প্রয়োজনে সুলভ মূল্যে আমাদের অফিস থেকে পাঠিয়ে দেব, তারপরেও আপনারা প্রতারিত হবেন না। 2 নম্বর অধ্যায়ে যে সাজেশনগুলো দিয়েছি, 1 নম্বর ফরম্যাটের 3টা প্রশ্ন দিয়েছি, প্রবলেম 1, 2, 3, আর ফরম্যাট 2 থেকে প্রবলেম 2 এবং 5, আর ফরম্যাট 3 থেকে 1টা প্রবলেম দিয়েছি। এখানে 405, 409, 411, 413 এবং 417 নম্বর পেজে আছে এটা। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল বিষয়, এগুলো থিওরি আমাদের দরকার নেই। আমরা 2 নম্বর ফরম্যাটের যে অঙ্কগুলো দিয়েছি এখান থেকে 100% কমন পড়বে, 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের অঙ্ক দিয়েছি এইগুলো, 421, 22, 23, 26, 27, 29 এবং 30 ও 31 পেজে। আর 2 নম্বর ফরম্যাট, 2 নম্বর ফরম্যাটে 1টা প্রবলেম, প্রবলেম নাম্বার 1, এটা আছে 432 পেজে আছে। 3 নম্বর ফরম্যাটের 3টা প্রশ্ন দিয়েছি, প্রবলেম 1, 2, 5, 434, 435 এবং 37 পেজে আছে। তো 3 নম্বর অধ্যায় সাজেশন দেখুন, 3 নম্বর অধ্যায় সাজেশন হচ্ছে এখানে ফরম্যাট 1-এর অঙ্ক দিয়েছি মাত্র 5টি, প্রবলেম 1, 4, 5, 6, 7, তো 459, 60, 61, 62, 63 পেজে আছে এগুলো। আর 2 নম্বর ফরম্যাটের অঙ্ক আছে 4টা, প্রবলেম নম্বর 2, 5, 7, 11, 466, 68, 70 এবং 74 পেজে আছে, এটা আছে 75 পেজে 12 নম্বর প্রবলেমটা। আর 3 নম্বর ফরম্যাটের 1টা প্রবলেম, প্রবলেম 477 আছে এই। 4 নম্বর অধ্যায়ের সাজেশন, ফরম্যাট 1-এর থেকে মাত্র 2টা প্রবলেম দেওয়া হয়েছে,
আর ফরম্যাট 2 নম্বর থেকে দেওয়া হয়েছে প্রবলেম 1, 3, 6, 14, 15, এই 500 পেজ, 501, 505, 508 নম্বর পেজ, 505 পেজে আছে এগুলো। আর 3 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো 508 থেকে শুরু, এখানে 3টা অঙ্ক দিয়েছি, প্রবলেম 2, 8 এবং 10। আর 4 নম্বর ফরম্যাট থেকে মাত্র 1টা অঙ্ক দেওয়া হয়েছে। 3 নম্বর ফরম্যাটে এই 3 নম্বর অধ্যায়ের এই ছিল সাজেশন। 4 নম্বর অধ্যায় এই 4 নম্বর গেল। হ্যাঁ, এবার আসেন 4 নম্বরের পরে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এদের অঙ্ক দিয়েছি 1 নম্বর ফরম্যাট থেকে 3টা, 2 নম্বর ফরম্যাট থেকে 3টা, আর 4 নম্বর ফরম্যাট থেকে 1টা, 5 নম্বর থেকে 1টা। এই সাজেশন আমাদের 5 নম্বর অধ্যায় ছিল। আর এছাড়া আমরা লাইভ ক্লাসে এখান থেকে আবার শর্টকাট কোনটা আমাদের কমন আসবে, 100% কোনটা আসবে সেটা আবার দেখে দেবো। তো ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আর যেহেতু কোনো বেশি খরচ হচ্ছে না, আপনি চাকরিজীবী মানুষ, সাধারণত দেখা যায় যে প্রিলিমিনারি যারা করে এনারা বিচ্ছিন্ন কর্মব্যস্ততা থাকে, অনেক কর্ম থাকে তাদের, তো রাত্রে ক্লাস নেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে। আর যদি এরপরেও সকালে একটা ব্যাচ করা হবে, যদি কেউ সুবিধা সকালে ক্লাস করতে চাই তাহলেও আমাকে বলবেন, সকালে একটা ব্যাচ দেওয়া হবে। প্রতি বছরের সকালে এবং রাত্রে, খুব সকালে অফিসে যাওয়ার আগে ক্লাস নেওয়া হয় এবং অফিস থেকে আসার পরে রাত্রে ক্লাস নেওয়া হয়, 9টার পরে থেকে 10টা সাড়ে 10টার দিকে। এই শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে ক্লাসগুলো দেখলাম, সাজেশনটা দেখলাম, এই সাজেশন ক্লাসটা আপনারা টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। আর যদি প্রয়োজন হয়, যদি সুযোগ হয় তাহলে আপনার কলেজের গ্রুপে দিয়ে দিবেন, আর যে সমস্ত বন্ধুরা আপনাদের সাথে পরিচিত আছে তাদেরকে ইনবক্সে দিয়ে দিবেন, তাদের উপকার হবে। যাক, আলহামদুলিল্লাহ, এই আছে ফ্লেক্সিবল বাজেটের সাজেশন। ফ্লেক্সিবল বাজেটের প্রবলেম ফরম্যাট 1-এর থেকে 1টা দিয়েছি, 2-এর থেকে 2টো দিয়েছি, আর 3-এর থেকে 1টা দিয়েছি, আর 4 নম্বর ফরম্যাট থেকে 2টো প্রশ্ন, আর 5 নম্বর ফরম্যাট থেকে 2টা প্রবলেম দিয়েছি। এই শিক্ষার্থীগণ, অনেকেই এই ফরম্যাটটা বোঝে না। ফরম্যাটটা কী? ফরম্যাটটা সিলেবাসে দেওয়া থাকে আমাদের, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, টপিক্সগুলো দেওয়া থাকে যে এই অধ্যায়ে আমাদের এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদাভাবে নিয়ম করা থাকে। তো দেখা যায় এক একটা অধ্যায়তে হয়তো বা 4টে বা 5টা ফরম্যাট আছে, যেমন ফ্লেক্সিবল বাজেটে 7টা ফরম্যাট আছে, 7 ধরনের অঙ্ক আছে। তো 7 নিয়মের অঙ্ক আমি আলাদা আলাদা করে সাজাই দিলাম, মনে করেন 7টা নিয়মের আপনি 7টা অঙ্ক করলেন, তাহলে পুরো অধ্যায়টা আপনার এতে চলে আসলো। কারণ একটা নিয়মের অঙ্ক যদি 1টা করা যায়, ওই নিয়মের সবগুলো অঙ্ক করা যায়, নিয়ম তো আর চেঞ্জ হয় না, ফিগারটা চেঞ্জ হয়, নামটা একটু চেঞ্জ হয়, নিয়ম তো ঠিক থাকে। এই জন্য এমকে জামানস মেথডের এই ফরম্যাট আকারে যদি আপনি পড়তে পারেন তাহলে সুবিধা কী, সারা বছর আপনি অঙ্কটা মনে রাখতে পারবেন, আর আপনার মনের ভিতরে এই অঙ্কটা সেভ হয়ে যাবে, আর কখনো আপনি ভুলবেন না, নির্ভুল অ্যান্সার করতে পারবেন পরীক্ষার হলে। তাই সহজভাবে অঙ্ক শেখার অভিনব কৌশল হলো ফরম্যাট। আমার আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী অঙ্ক করলে আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন এবং খুব সহজে A+ পাবেন। আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আর আপনারা যারা বইটা ফিরিয়ে নিতে চান তারা আমাদের লাইভ ক্লাসে রেজিস্ট্রেশন করে ফেলুন, রেজিস্ট্রেশন করা থাকলে আপনার সুবিধা আছে অনেক। এমনকি যদি কোনো কারণে আপনি এবার পরীক্ষা নাও দিতে পারেন, পরবর্তীতে আপনি এই রেজিস্ট্রেশন করার কারণে ফ্রি পড়তে পারবেন, আর রেজিস্ট্রেশন করলে আপনি বইটা ফ্রি পাবেন, রেজিস্ট্রেশন ফিও কম। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই 8টা অধ্যায় দেখলাম, সাজেশন দেওয়া হয়েছে। এগুলোর ভিতর থেকে কোন কোন অধ্যায় আপনি করবেন, যারা অঙ্ক কম বোঝেন বা সময় কম পাচ্ছেন তারা আমার সাথে আলাপ করুন, আমি খুব সংক্ষেপে শর্টকাট সাজেশন দিয়ে দেবো আপনারে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা যে সমাধানগুলো দেখলাম, দেখুন আমাদের বইয়ের এই যে 1 নম্বর অধ্যায়, এখানে থিওরিটিক্যাল বিষয় সব পাশে বাংলা লিখে দিয়েছি, যেহেতু ইংলিশ, ইন ইংলিশ এখানে থিওরিটা লিখতে হবে তাই পাশে বাংলা লিখেছি, বাংলা পড়লে ইংলিশটা মনে রাখতে সুবিধা। অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি, সব অঙ্ক এরকম ফরম্যাট আকারে সাজানো আছে। এখন আপনার কাছে যদি অন্য কোনো রাইটারের বই থাকে সেটা থাকুক, পাশাপাশি আমাদের বইটা আপনি সংগ্রহ করুন, তাহলে আপনার অন্তত পাশ নিশ্চিত করুন, আপনার কাছে সহজ হবে ইনশাল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশন ক্লাসে দেখলাম, আর লাইভ ক্লাসে আপনাদের আহ্বান রইল, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, সরাসরি কথা বলুন, আপনার সমস্যাগুলো আমার সাথে শেয়ার করুন, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।